আসসালামু আলাইকুম মাই ডিয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তোমরা অনেকে প্রশ্ন করছো তোমরা কোন বইটি কিনবে তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা অবশ্য বোর্ড বই তো আছে তোমাদের কাছে, আরেকটি বই তোমরা নিতে পারো, সেটা হচ্ছে প্রফেসর নজরুল ইসলামের, সেটা হচ্ছে তরঙ্গ পাবলিকেশনস এর, বইটার নাম হচ্ছে ফাইনাল সাজেশন। এটা নজরুলের বই বললেই দিয়ে দিবে। এই তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, ঠিক আছে? এটা তোমাদের মডেল কোশ্চেনের 3 নাম্বারে থাকে বা তোমাদের প্রশ্নের 3 নাম্বারে থাকে, কন্টেন্টস তোমরা 3 নাম্বারে দেখতে পারো। তো এখানে যেটা আলোচনা হয়, এখানে একটা বক্সের মধ্যে কিছু ফ্রেজ বা কিছু ওয়ার্ডস দেয়া থাকে, যেগুলো তোমাদেরকে ওই যে নিচে যে গ্যাপ গুলো থাকে ওই গ্যাপ গুলো ফিল আপ করতে হয় ওই ওয়ার্ড গুলো বা ফ্রেজ গুলো দিয়ে। তো তোমাদের ফ্রেজ সম্পর্কে যদি আইডিয়া না থাকে আমি একটু বলি, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং খাতা কলম নিয়ে এটা একটু লিখতে হবে। যে ফ্রেজ, ফ্রেজ হচ্ছে কি, ফ্রেজটা হচ্ছে একটা বাক্যাংশ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, মনে থাকবে? একটু লিখে নাও, ফ্রেজ হচ্ছে একটা বাক্যাংশ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, আর ওয়ার্ডস তো তোমরা চিনোই, ঠিক আছে? ফ্রেজ হচ্ছে কি, বাক্যাংশ যেখানে কোনো ফাইনাল ভার্ব থাকে না। আর ফ্রেজের সাথে আরেকটা বিষয় আছে, যেটা ক্লজ, সি এল আর ইউ এস ই, ক্লজ। ক্লজ হচ্ছে খণ্ডবাক্য যেখানে ফাইনাল ভার্ব থাকে, ঠিক আছে? তাহলে ফ্রেজ হচ্ছে যেখানে কোনো ফাইনাল ভার্ব থাকে না, বাক্যাংশ, আর ক্লজ হচ্ছে যেখানে ফাইনাল ভার্ব থাকে, ঠিক আছে? ক্লজ এর মানে হচ্ছে সি এল এ ইউ এস ই, ক্লজ। আচ্ছা, তো আমরা এখানে আজকে কয়েকটা ফ্রেজ আলোচনা করব। তো প্রথমে আসো, আমি লিখি 1 নাম্বার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখানে আমি তিনটা লিখেছি, তিনটা মানে একটাই আসলে, একটা থেকে একাধিক হয়, হ্যাভ টু, এটা যখন আই, উই হ্যাভ টু, দে হ্যাভ টু, আর হি হলে হ্যাজ টু, আর যদি এটা পাস্ট হয় তাহলে এটা হচ্ছে হ্যাড টু। তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা ইউজটা কোথায় আমাদের এখানে মূলত? আরেকটা জিনিস মনে রাখবে, এখানে যে ওয়ার্ডস বা ফ্রেজ গুলো ইউজ করে এটা আমাদের কনভার্সেশনাল, মানে আমাদের আমাদের ডে টু ডে আমাদের যে কনভার্সেশন, এই কনভার্সেশন আমরা এগুলো ইউজ করে থাকি। তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দিয়ে কি বোঝায় আসলে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, কোনো কিছু করার বাধ্যবাধকতা বোঝায়। লিখতে হবে তোমরা, দেখো এগুলো দিয়ে, এগুলো দিয়ে কোনো কিছু করার বাধ্য বাধ্যকতা বোঝায়। তাহলে এগুলো দিয়ে কি বোঝায়? কোনো কিছু করার বাধ্যবাধকতা বোঝায়। যেমন আমাকে পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে? এরকম যখন বোঝায় তখন হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ইউজ করতে হয়। তাহলে আমি লিখছি এখানে, যেমন আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কোনো কিছু, ওকে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, তোমরা শুধু আমি ক্লাস আপলোড করলে শুধুমাত্র সালাম দিয়েই তোমরা চলে যাও, আমি দেখি তোমরা ওভারলোড ওভারঅল কে কে দেখেছো, কারণ আমার এখানে ইনফরমেশন গুলো আসে, ঠিক আছে? মাত্র 8 জন 10 জন ভিডিও গুলো দেখো, তো আলটিমেটলি তোমরাই লুজার হবা, তোমরা তোমাদের যে পরীক্ষা নেওয়া হয় তোমরা ভালো মতো পারবা না, তো যদি তোমরা এগুলো ভালো করে না দেখো, ভালো করে না শিখো, তা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো এবং খাতার মধ্যে নোট নিয়ে ইভেন আমাদের আমাকে প্রশ্ন করো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে। এত অবহেলা করে পড়াশোনা হয় না, ঠিক আছে? তোমরা ভাইবো না তোমাদেরকে অটো পাস দিয়ে দিবে, ওয়েট এন্ড মানে ওয়েট এন্ড সি যে তোমাদের কি হয়। তো পরীক্ষা হইলে একেবারে কিন্তু মাঠে মারা যাবে, সো বি সিরিয়াস অ্যাবাউট এক্সাম, ওকে? তাহলে হ্যাভ টু দিয়ে কি বোঝায়? কোনো কিছু করার বাধ্যবাধকতা। যেমন আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কেন?
হইতে পারে টু পাস দ্য এক্সাম, টু শাইন ইন লাইফ, জীবন উন্নতি করতে হলে, এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে হ্যাভ টু দিয়ে কি বোঝায়? কোনো কিছু করার বাধ্য বাধ্যকতা। আচ্ছা, এখন এখান তোমাকে এটার কিছু ক্লু আছে যেটা মনে রাখতে হবে। ঠিক আছে, দেখবা হ্যাভ টু এখানে লেখো যে হ্যাভ, এগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, মনে থাকার মনে রাখতে হবে যে এগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, আমি এটা মুছে ফেলতেছি, তোমরা খাতা একটু লিখে নেবা পজ করে। দুই নাম্বার হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার দিয়ে বোঝায় যে কোনো কিছু করা উচিত, মানে উচিতের কিছুটা জোরালো তুমি বলতে পারো যে কোনো কিছু করা উচিত বা কোনো কিছু করা উত্তম, কোনো কিছু করা শ্রেয়। ঠিক আছে, এরকম কিছু বোঝাতে এটা ব্যবহার করা হয়। আর এটা এখানে লেখো কোনো কিছু করা উচিত বা শ্রেয়। তাহলে যেমন এখানে লিখতে পারো যে মাই আঙ্কেল ইজ সিক, আই হ্যাড বেটার ভিজিট হিম, আমি তাকে দেখে আসা উচিত। আই হ্যাড বেটার ভিজিট হিম, আমি তাকে দেখে আসা উচিত। মাই আঙ্কেল ইজ সিক, আমার আঙ্কেল অসুস্থ, আই বেটার ভিজিট হিম। ঠিক আছে, এরকম হইতে পারে। তারপর হইতে পারে যে ইটস রেইনিং নাও, বৃষ্টি হচ্ছে, ইউ হ্যাড বেটার টেক আমব্রেলা। ঠিক আছে, ইউ হ্যাড বেটার টেক আমব্রেলা, তুমি ছাতা নাও, হ্যাঁ, আদারওয়াইজ ইউ উইল গেট ওয়েট, তুমি ভিজে যাবে। এরকম হইতে পারে। আর এটা তো একটা ক্লু আছে, ক্লুটা মনে রাখবা। এটার পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে দেখো হ্যাভ টু হ্যাজ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, হ্যাড বেটার এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, আর একটা আমি লিখি, তারপর এটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। তোমরা এটা পজ দিয়ে অবশ্যই লিখে নিবে। উড রাধা হচ্ছে এইটার চেয়ে ওইটা তুলনামূলক ভালো, এটার চেয়ে ওইটা করা ভালো, বরং এটার চেয়ে বরং ওইটা করা ভালো, এইরকম বোঝাতে। ঠিক আছে, এটার চেয়ে বরং ওইটা করা ভালো বোঝায়। যেমন আই উড রাদার ডাই দেন বেগ। দেখো এখানে বাক্যটা খেয়াল করলো, এখানে দুইটা কাজ বোঝাচ্ছে, এটা হচ্ছে ওইটা ভালো। কিভাবে? আই উড রাদার ডাই, আমি বরং মরে যাব, দেন বেগ, ভিক্ষা করব না, তারপরও কি করবো না, ভিক্ষা করবো না। ঠিক আছে, আই উড রাদার ডাই, মানে আমি মরে যাব বরং কি করবো না, ভিক্ষা করব না। ঠিক আছে, আই উড রাদার ফেল ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করব, দেন
কপি ইন দ্য এক্সাম, পরীক্ষায় কি করবো না, নকল করবো না, এরকম বোঝাতে উড রাদার ব্যবহার। ঠিক আছে, তো এটার কিছু ক্লু তোমরা রাখতে পারো, যেটার কারণ যেটা তুমি বুঝবা এটার পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে দেখো পরের অংশে, পরের অংশে অংশে দেন থাকে, দেন থাকে সাধারণত, সাধারণত মানে 99% ক্ষেত্রে এটাতে দেন থাকে, মাঝে মাঝে থাকে না। তো এখানে আমি তিনটা লিখেছি, তিনটার পরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই তিনটাতে একটু কনফিউজিং, এর জন্য তোমরা পরীক্ষা আনসার করার সময় এই তিনটাকে পরে লিখবা। যদি এই তিনটাই থাকে, ধরো দশটার মধ্যে তিনটাই এগুলো আছে, অন্যগুলো লিখার পরে লিখবা। ঠিক আছে, পরে এগুলাকে আনসার করবা। কেন পরে আনসার করবা? কারণ এগুলো একটু কনফিউজিং, তোমাকে একটু কনফিউজ করে ফেলবে। যেমন তোমার কাছে মনে হবে হ্যাভ টু হইতে পারে, হ্যাজ টু হইতে পারে, হ্যাড বেটার হইতে পারে, উড রাদার হইতে পারে। এই জন্য তুমি এগুলো পরে যখন করতে যাবা, তখন দেখবা যে কোনটাতে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, কোনটাতে উচিত বোঝাচ্ছে, কোনটাতে এটা হচ্ছে ওইটা ভালো বোঝাচ্ছে, এরকম যখন দেখবা তারপর তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এখানে এটা হচ্ছে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, এটা হচ্ছে উচিত বোঝাচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে ওইটা ভালো বোঝাচ্ছে, তখন তোমার জন্য ইজি হয়ে যাবে। আদারওয়াইজ তুমি দেখা মাত্র যদি তুমি আনসার করো, এটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো এটা খেয়াল রাখবা। আর অবশ্যই তোমরা ফিডব্যাক দিবা তোমাদের ক্লাসে, তোমরা ক্লাস করার পর আমি তোমাদের কোনো ফিডব্যাক, খুব একটা ফিডব্যাক পাই না যে তোমরা ক্লাস করেছো, কতটুকু বুঝেছো। আর প্লিজ একটু সিরিয়াস হও, তোমাদের পরীক্ষা কিন্তু খুব কাছে চলে আসছে, খুব সিরিয়াস হও, মানে সিরিয়াস না হলে আসলে কোনো উপায় নাই। আর শীতকাল অবশ্যই তোমরা একটু সতর্ক থাকবে, এবছর প্রচুর শীত পড়ার সম্ভাবনা রয়েছে, একটু তোমরা সতর্ক থাকবে, সবসময় গরম কাপড় চোপড় পরবে, একটু গরম পানি খাবে, আর আমার জন্য দোয়া করবে। আর একটা বিষয় হচ্ছে, তোমাকে আমি বলেছি যে বইটা কোন বইটা কিনবে, বইটা হচ্ছে প্রফেসর নজরুল ইসলামের, নজরুলের বই বলে তোমাদেরকে দিবে সেকেন্ড পেপার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা, এই আর বাকিগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।